আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। আমরাও অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আজকে একটা ভিডিও নিয়ে আসলাম। সবাই শুধু বলতেছে না, আম্মুকে দেখাও, আম্মুকে দেখাও, আম্মুকে নিয়ে একটা ভিডিও করালাম। ইয়া, তাই আম্মুকে নিয়ে ভিডিও করতে চলে আস ভিডিও আম্মুকে ভিডিওতে নিয়ে আসলাম। তুমি যদি কিছু বলো ওদেরকে। আমির অনুরোধ, আমি ওর চ্যানেলে খাইতে বসলাম, প্লিজ আপনারা কেউ খারাপ কমেন্ট করবেন না। যে সময় আমি খারাপ কমেন্ট গুলো দেখে তখন অনেক কান্নাকাটি করে, বুঝেন তো, আমার মোবাইলে ও ভিডিও করে, ওগুলো প্রথম আমি করি, পরে ও দেখে যায়, বুঝছেন? আচ্ছা, তাহলে সবাই শুরু তো করি আম্মু। আচ্ছা শুরু করো, বিসমিল্লাহ। না বিসমিল্লাহ। ও হ্যাঁ, আজকে কি কি রান্না করছে এগুলা তো বলি নাই। আবার শুটকি মামা দিয়ে, আবার শুটকি দিয়ে ধন্য ভাতার ভর্তা, ইলশে বড়া দিয়ে গুঁড়ো কচু, অনেকে কচুর গাড়ি বলে, আর আর আলু দিয়ে, শুটকি বেগুন দিয়ে, দিয়ে। বেগুন দিয়ে, ও আলু হ্যাঁ, দিয়েছে নাকি? আলু দিছি, এগুলো রান্না তাহলে শুরু করলাম। করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাছগুলো আমি রান্না করছি, এগুলো শান্তা রান্না করছে। আমি খিচুড়ি রান্না করে নাই, কারণ আমি রান্না করতে পারি না। তাই দৈন্য ভাতার ভাত তো অনেক মজা হয়। আমি শুধু ডিমটা ভাজি করতে পারি, আচ্ছা, দৈন্য ভাতা ভেজা কিছু দুইটা পারি না। শুটকি দিয়ে ফাটার মধ্যে পিষলে অনেক মজা হয়। সবাই এমন তোমাকে অনেক পছন্দ করে। আমি শুধু মার মতো সেই জন্য পছন্দ করে আর কি। বলে তোমাকে দেখলে নাকি ওরা ওরা মুখে দেখছে। মাই তো মা তো মাইনি। মা বলতে, মা আমার আম্মু আমাদের সবকিছুতে সহমত দেয় অনেক, ভালোবাসে আমাদেরকে। ওরা সাত বোনের মধ্যে আমি সবাই ছোট, আমি একে সবাই আদর করে, যেমন আঁখি, সাথী, শান্তা, তেমন আমি ওরা আব্বু ওরা আম্মু ডাকে, সেজন্য ওর কথাবার্তা গুলো খুব আদরের। ও সবাই ছোট, সেজন্য ওকে অনেক অনেক ধরনের কমেন্ট করেন, প্লিজ ওই ধরনের কমেন্ট করবেন না। মাসুমা, বেগুনি নাও শুধু শুটকি দিয়ে বেগুন অনেক অনেক মজা, দিন। শীতকালের তরকারি। আমার বেগুন ভাল লাগে না, আমি বেগুন খাই না, আমি আমরা তো আলুটা খাবো। বড় লোকের মতো প্রতিদিনই খাইতে পারি না, মাছ মাংস খাইতে পারি না, ওই মধ্যবিত্ত পরিবারের যা রান্না তা দিয়ে খাই। আর এখন মাছ কিন্তু অনেক সস্তা। অনেকগুলো সস্তা, অনেকগুলো দাম, যেগুলো সস্তা আমি সেগুলো কিনি, বুঝছেন? আপনারা ফার্দের ছোট বোন মনে করে লামিয়াকে উৎসাহ দিবেন, বলবেন লামিয়া এগিয়ে যাও, এটা বলবেন, লামিয়াকে খারাপ খারাপ কমেন্ট কমেন্ট করেন যে ও অনেক কান্নাকাটি করে। ভর্তাগুলো অনেক মজা হয়েছে। ওখান থেকে খাইতে কে করতেছে না, পেট ভরে গেছে।
মাছ নিছি, কচু ছড়া, কচু ছড়া দিয়ে মাছ অনেক মজা। আমি যেটা নিয়ে করছি আপনারা আসবেন, আমি আপনাদেরকেও রান্না করে খাওয়াবো। দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করতে হয়, সেটা নবী সুন্নত মা। বরা বলে অনেক সস্তা, কেমন মজা যাব, মজা হয়। আগে খাইতাম না, একদিন আমি আর আমু বাজার গেছি শান্তিরহাট, আমি দেখছি টানা থেকে সুন্দর লাগছে মাছগুলো, আমি বলছিলাম এগুলা কিনো এগুলা কিনো, আমু কিন্তু চায় না, প্রথমে অনেক জোর করছে তারপরে কিনছে। বাজি করি খাইলাম, দেখি অনেক মজা। আমার সাথে আপুর অনেক প্রিয় মাছগুলা, আমার খাওয়া শেষ। কচুগুলো অনেক মজা হয়েছে, আমি আর একটু খাই। খাও, আমার আর আম্মুর খাওয়া শেষ, আমি অনেকে খারাপ কমেন্ট করেন, প্লিজ আপনারা কেউ কেউ খারাপ কমেন্ট করবেন না। ও যে সময় কমেন্ট গুলো করে তখন ও অনেক কান্নাকাটি করে, পরে আমি সান্ত্বনা দিই, এগুলো তো আমিও করি, কারণ ও তো আলাদা কোনো মোবাইল নেই, ও আমার মোবাইলে আমি ভিডিও মোবাইলে করে, ভিডিও করি, আপলোড দিই ওইখান সেজন্য থেকে। আমার মোবাইল থেকেই করে। আমি কমেন্ট গুলো আসলে আমি করি, আমারও অনেক কষ্ট লাগে যারা খারাপ কমেন্ট করেন, সবাই তো মানো আবার এক ধরনের না, অনেকে দুষ্টুমিও করতে পারে। ছোট বোনের দৃষ্টিতেও যদি কোনো ভুল করি, তাকে কথায় কথায় কোনো ভুল হয়ে তাকে ছোট বোনের দৃষ্টিতে ক্ষমা করে দিবে, ওই ধরনের কমেন্ট করবে না বাবারা। তো বন্ধুরা, আমাদের ভিডিও কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।